আমরা তো এই নির্বাচন কমিশনকে অবৈধ বলি, তার বাতিল চাই, পদত্যাগ চাই, বাতিল ঘোষণা করার জন্য আহ্বান করছি সরকারকে, এবং যাকে আমরা নিরপেক্ষ মনে করি না, এবং যেই নির্বাচন কমিশন মানুষের মৃত্যু কামনা করে তার সাথে আমরা সংলাপে যাবো না। আমরা ইসলামী আন্দোলন স্পেসিফিক তাদের সাথে সংলাপে যাবে না, তাদের দাবির সাথে আমরা ঐক্যমত পোষণ করছি, কিন্তু কর্মসূচিতে এখন ঐক্যমত পোষণ করি নেই। ভবিষ্যতে একসাথে কর্মসূচি হবে কি হবে না তা এখন আমরা বলতে পারি, সময় বলে দিবে। কাকে নিয়ে সে করবে, সে সংলাপটা করবে কাকে নিয়ে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কারাবদ্ধ, তারপরে মির্জা আব্বাস সেও কারাবন্দী, আলাল সে কারাবন্দী, ধর বিরোধী দলের বড় বড় নেতারা তারা কারাবন্দী, তাদেরকে কারাবন্দী করে নির্বাচন কমিশন কার সাথে সংলাপ করবে? আপনারা আগেই দেখেছেন যে নিরপেক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আমরা সবাই ঐক্যমত, এই ব্যাপারে প্রত্যেক স্টেজ থেকে একই বক্তব্য আসছে, কিন্তু এখন পর্যন্ত যুগপথ আন্দোলন আমরা অংশগ্রহণ করি নাই। তো আমরা আগেই বলছি আমাদের দাবির উপরে প্রত্যেকের ঐক্যমত আছে, কিন্তু কর্মসূচিতে আমরা সবাই ঐক্যমত এখনও পোষণ করি নাই। যেহেতু করি নাই সেহেতু অন্য দলের সাথে আঘাত করা বা অন্য কিছু বলা এই সমস্ত প্রশ্ন উঠতে পারে না, এটা তো স্পষ্ট। ভবিষ্যতে কি হবে তা তো এখনো বলা যায় না। নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলের অংশের ভিত্তিতে জাতীয় সরকার হবে, তারাই নির্ধারণ করবে এই তত্ত্বাবধায়ক সরকারের বা জাতীয় সরকার প্রধান কে হবে। আর আমরা সম্প্রতি আন্দোলন করতে গিয়ে যে সমস্ত নেতা কর্মীরা অবৈধভাবে জেলে আছে তাদের মুক্তি কামনা করছি। আমি সরকারকে আহ্বান করব, অবৈধ সরকারকে আহ্বান করব, তারা যেন যারা দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য নিরপেক্ষ নির্বাচন মানুষ যেন তাদের ভোট দিতে পারে এই অধিকার বাস্তবায়নের জন্য যারা আন্দোলন করছে তাদেরকে গ্রেফতার করবেন, এই জাতি সহ্য করবে না। হয়তো অস্ত্রের মুখে আপনি যেরকম ডাকা অস্ত্রের মুখে মালিককে সামান্য সময় বন্দী করতে পারে, কিন্তু এটা স্থায়িত্ব হয় না। আজকে আমি সরকারকে বলবো আপনি অস্ত্রের নলে মানুষকে দমাতে পারেন, কিন্তু এটা স্থায়িত্ব হবে না। এদেশের মানুষ একদিন জ্বলে উঠবে, তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, তাদের অধিকার বাস্তবায়ন করবেই করবে ইনশাআল্লাহ। আজকে দেখেন সাংবাদিক বন্ধু এই সংবাদ প্রচার করতে গিয়ে আজকে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তার রুহে মাগফিরাত কামনা করছি। যেই পুলিশ ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যে সাধারণ এক কর্মী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের রুহে মাগফিরাত কামনা করছি, এবং যারা এই কাজ করছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে তাদেরকে বিচার করা হোক এই দাবিও আমরা জানাচ্ছি।